হ্যালো গাইস, আবার চলে আসলাম রম টু বক্স ভার্সন 3.1-এর নতুন একটা আপডেট নিয়ে। তো গাইস, এই ভিডিওটার মধ্যে তোমাদেরকে দেখাবো এই রম টু বক্সের মধ্যে কী কী নতুন আপডেট এসেছে আর কী কী চেঞ্জ হয়েছে, সবই তোমাদের আমি এই ভিডিওটার মধ্যে দেখাবো। গাইস, ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, না হলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না, ঠিক আছে? তো গাইস, চলো এবার আমি চলে যাবো সরাসরি ল্যাপটপ স্ক্রিনে। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের উপর কিন্তু একটা জিপ ফাইল লেখা রয়েছে, যে দেখতেই পাচ্ছ তোমরা সবাই। এবার গাইস, তোমাদের সামনেই আমি জিপ ফাইলটাকে এক্সট্র্যাক্ট করব। গাইস, এক্সট্র্যাক্ট করার আগে তোমাদের প্রথমত তোমাদের পিসির অ্যান্টিভাইরাসটা তোমরা কিন্তু অফ করে নেবে। আমি কিন্তু গাইস আমার পিসির অ্যান্টিভাইরাসটা অফ করে রেখে দিয়েছি আগে থেকেই। এইবার আমি কি করব, জাস্ট এই জিপ ফাইলের উপর একটা রাইট ক্লিক দেব, তারপরে এই যে এক্সট্র্যাক্ট টু এখানে ক্লিক দিচ্ছি। এবার গাইস, তোমরা দেখো এক্সট্র্যাক্ট হওয়া কিন্তু শুরু হয়ে গেছে। এখানে গাইস কিছুক্ষণ টাইম লাগবে, তো গাইস পুরোপুরি এক্সট্র্যাক্ট হয়ে যাক, তারপরে আবারও আমি ফিরে আসছি। গাইস, তোমরা দেখতেই পারছো জিপ ফাইলটা কিন্তু পুরোপুরি এক্সট্র্যাক্ট হয়ে গেছে, ঠিক আছে? এইবার গাইস, তোমরা দেখো এই যে স্ক্রিনের উপর তোমরা দেখতে পাচ্ছ ফাইলটা কিন্তু বাইরে চলে এসেছে, ঠিক আছে? তো গাইস, তোমার নামটা একবার দেখে নাও, এই যে দেখতে পাচ্ছো রম টু বক্স ভার্সন 3.1, ঠিক আছে গাইস? এবার গাইস, আমি তোমাদের সামনে এই ফোল্ডারটা ডবল ক্লিক করছি, তারপরে কি আছে দেখি। তারপরে গাইস, তোমরা দেখতে পাচ্ছ আর একটা ফোল্ডার রয়েছে, এই ফোল্ডারের উপর আবারও ডবল ক্লিক করছি, তারপরে কি আছে আর একটা ফোল্ডার, এখানেও ডবল ক্লিক করছি। এবার গাইস, তোমরা দেখো এখানে অনেক অপশান তোমরা দেখতে পাচ্ছ, অনেক ফোল্ডার আছে, সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। আর গাইস, তোমরা নিচের দিকে দেখতে পারবে এই যে একটা অ্যাপ্লিকেশন রয়েছে, ঠিক আছে, রম টু বক্স। আমি তোমাদের একটু বড় করে দেখিয়ে দিই, এই যে গাইস তোমরা দেখো এই যে রম টু বক্স, ঠিক আছে, একটা চিহ্ন তোমরা দেখতে পাচ্ছ, লোগো তোমরা দেখতে পাচ্ছ এখানে, এইটার উপর তোমরা ডবল ক্লিক করে দেবে, ঠিক আছে? তারপরে গাইস, তোমাদের সামনে একটা পপ আপ শো হবে ইয়েস অ্যান্ড নো, জাস্ট ইয়েসের উপরে ক্লিক করে দেবে, ঠিক আছে? আর গাইস, যদি না চায় তাহলে কোনো অসুবিধা নেই, টুলটা কিন্তু সরাসরি তোমাদের সামনে ওপেন হয়ে যাবে, ঠিক আছে? এবার গাইস, আমি পেছনের পেজটাকে কেটে দিচ্ছি। হ্যাঁ, এবার গাইস দেখো কিছুক্ষণ ওয়েট করব, তারপরে কিন্তু টুলটা সরাসরি কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে? আর গাইস, তোমাদেরকে বলে দিই এই টুলটা কিন্তু অনলাইন টুল, ঠিক আছে? আর গাইস, এটা কিন্তু পুরোপুরি একটা ফ্রি টুল, বুঝতে পারছো তোমার সবাই? তো গাইস, তোমরা দেখো টুলটা কিন্তু সরাসরি কিন্তু ওপেন হয়ে গেছে, ঠিক আছে? এবার গাইস, আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এই টুলটার মধ্যে কি কি নতুন ফিউচার অ্যাড হয়েছে, ঠিক আছে? তো ফার্স্টে আমি তোমাদের এক একটা করে দেখাচ্ছি, ঠিক আছে? গাইস, প্রথমে তোমরা এখানে চলে যাবে অ্যান্ড্রয়েডের মধ্যে, ঠিক আছে? এই যে অ্যান্ড্রয়েড আমি একটা ক্লিক দিচ্ছি এখানে, তারপরে কি আছে, এই যে পাসওয়ার্ড তোমরা দেখতেই পাচ্ছ সিলেক্ট করাই আছে, ঠিক আছে? গাইস, তোমরা দেখো এই যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, এতগুলো অপশান রয়েছে এখানে। প্রথমত কি আছে, স্টার্ট অ্যাডভান্স পাসওয়ার্ড, আনলক, আনব্রেক, তারপরে কি আছে সেট অ্যাক্টিভ এ, তারপরে আছে বি, আনলক বুটলোডার 1, তারপর আছে 2, ফ্যাক্টরি রিসেট, ইএস এফআরপি, তারপরে রিবুট সিস্টেম, রিবুট ইডিএল, আর এখানে কি আছে ফ্ল্যাশ আছে আর ইরেস আছে। তোমরা দেখতে পাচ্ছ গাইস, এতগুলো অপশান কিন্তু এই টুলটার মধ্যে অ্যাড হয়েছে, ঠিক আছে? আরও কোথায় কোথায় অ্যাড হয়েছে সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা একটা করে। তারপরে গাইস, আমি চলে আসব প্রথমে একদম, ঠিক আছে? এই যে মিডিয়াটেক তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটা ক্লিক দিচ্ছি। এইখানে গাইস, তোমরা দেখো এই যে বাইপাস এফআরপি লক, ঠিক আছে গাইস? এই অপশানটা কিন্তু আগে ছিল না, এখন কিন্তু এই টুলটার মধ্যে আবারও অ্যাড হয়েছে, ঠিক আছে? আর গাইস, তোমাদেরকে বলে দিই এই টুলটার মধ্যে স্যামসংয়ের কিছু মডেল অ্যাড হয়েছে, সেটা কিন্তু আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সবাই চেক করে নেবে, ঠিক আছে? আরও কী কী অ্যাড হয়েছে সেগুলো আমি তোমাদেরকে আবারও বলছি। তারপরে গাইস, আমি চলে যাবো সরাসরি শাওমিতে, এখানে একটা ক্লিক করছি আমি। এইখানে গাইস, তোমরা দেখতে পাচ্ছ এই যে শাওমি সাইড লোড, আর কি আছে মডেল, আর আছে ডিজেবল এমআই অ্যাকাউন্ট, ঠিক আছে? তো মডেল তোমরা দেখতে পাচ্ছ, মডেলে আমি একটা ক্লিক দিচ্ছি এখানে। তো এখানে কি আছে রেডমি নোট 8, দেখতেই পাচ্ছ তোমরা,
গাইস, এই যে দেখতে পাচ্ছ, এই যে শাওমি সাইড লোড, এই অপশনটা পুরোপুরি আগে ছিল না, এখন কিন্তু গাইস এইটা এসেছে, ঠিক আছে। আর গাইস এই যে মডেল দেখতে পাচ্ছ, এই একটা মডেল কিন্তু এইটার মধ্যে অ্যাড হয়েছে। আস্তে আস্তে যত গাইস এই টুলটা নতুন নতুন আপডেট আসবে, তত কিন্তু এই জায়গায় মডেল আপডেট হতে থাকবে, ঠিক আছে, বুঝতে পারছো তোমরা সবাই। তারপরে গাইস আবারও দেখি এর মধ্যে কী এসছে, ঠিক আছে। তারপরে গাইস আমি ক্লিক করব কলকামের মধ্যে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ কলকাম, এখানে একটা ক্লিক করছি আমি। এবার গাইস তোমরা এখানে দেখো, এই যে দেখতে পাচ্ছ ক্রিয়েট র প্রোগ্রাম, এই অপশানটা কিন্তু গাইস আগে ছিল না, ঠিক আছে গাইস, এখন কিন্তু এই টুলটার মধ্যে অ্যাড হয়েছে, ঠিক আছে, বুঝতে পারছো তোমরা সবাই। আর গাইস এই ভিডিওর ডিসক্রিপশনের মধ্যে এই টুলটার আগের ভার্সনে যে ভিডিওটা আছে সেটা আমি দিয়ে দেবো, তোমরা সবাই চেক করে নেবে, তাহলে কিন্তু আর কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তারপরে গাইস তোমাদেরকে বলে দিই, এই টুলটার মধ্যে কিন্তু নতুন নতুন কিছু মডেল অ্যাড হয়েছে, ঠিক আছে। এবার কিসের কিসের মডেল অ্যাড হয়েছে, প্রথমত ওপো আর রিয়েলমির মডেল অ্যাড হয়েছে কিছু, ঠিক আছে। তারপরে হনার আছে, তারপরে কী আছে আসুস, লেনোভো, ঠিক আছে, এই কটা ফোনের কিন্তু মডেল এই টুলটার মধ্যে অ্যাড হয়েছে। আমি কিন্তু সব আমার ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দেবো, তোমরা সবাই চেক করে নেবে, তাহলে কিন্তু তোমাদের আর কিন্তু কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে, বুঝতে পারছো তোমরা সবাই। আশা করছি গাইস ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগলো। গাইস ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিও দ্বারা লাইক করে দিও, আর গাইস চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে দেখো। দেখা হচ্ছে নেক্সট একটা অন্য একটা ভিডিও নিয়ে অন্য দিন। আর গাইস এই ভিডিও ডিসক্রিপশনের মধ্যে আমি কিন্তু আমার টেলিগ্রামের জয়েন লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সবাই জয়েন হয়ে যাও। আমি কিন্তু প্রত্যেক দিনই কিন্তু নতুন নতুন আপডেট দিতে থাকি। তো গাইস চলো, দেখা হচ্ছে নেক্সট অন্য দিন অন্য একটা ভিডিও নিয়ে।